আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ হয়েতে সম্পূর্ণ ফ্রিতে উপায় অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। তো কিভাবে বিল প্রদান করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা উপায় অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিল পে, তো আমরা এই বিল পে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল পে করব, তো তার জন্য আমরা এখান থেকে ইলেকট্রিসিটি যে অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে পল্লী বিদ্যুৎ, ডেসকো, ডিপিডিসি এবং ওয়েস্ট জোনের বিল পরিশোধ করতে পারবো। তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করব, তো আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে আসলো ইন্টার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। তো আমাদের যে বিলের কাগজে 13 ডিজিটের যে নাম্বারটি রয়েছে, তো সেই নাম্বারটি আমরা এখানে উঠিয়ে নিব। নাম্বারটি উঠানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তীর আইকনটি রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ফোন নাম্বার, তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নিব। তো আপনি এখানে চাইলে যে কোনো ফোন নাম্বার ব্যবহার করতে পারেন। ফোন নাম্বারটি উঠানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি তীর আইকন, তো আমরা তীর আইকনটিতে ক্লিক করে দিব। এরপরে এখানে আমাদের বিলের সকল ডিটেলস চলে আসবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার, এরপর আমরা দেখতে পাচ্ছি বিল নাম্বার। তো আমরা এখানে যেই 17 ডিজিটের বিল নাম্বারটি রয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি বিল মান্থ, তো আমাদের বিলের কাগজটি যে মাসে রয়েছে সে মাসটি আমাদের এখানে চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিউ ডেট। তো যদি আপনি ডেটের আগে এই বিলটি পরিশোধ করে থাকেন তাহলে আপনাদের এই ডিউ ডেটটি আসবে না। তো আমাদের যেহেতু বিলের ডেটটি গিয়েছে 25 তারিখে, তার জন্য আমার এখানে ডিউ দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে যদি আমাদের সকল কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পে নাও, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিন নাম্বারটি চলে আসলো। তো আমাদের যেহেতু উপায় অ্যাকাউন্টের একটি পিন নাম্বার রয়েছে, তো সেই পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব। পিন নাম্বারটি বসানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি তীর আইকন রয়েছে, তো আমরা এখান থেকে তীর আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের পুনরায় সকল ইনফরমেশনগুলো চলে আসবে। তো এখানে আমরা যেহেতু বিল পে করতে চাচ্ছি, তো নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টু কনফার্ম, তো আমরা এখান থেকে এই অপশনটি থেকে এভাবে টান দিব। টান দেওয়ার পরে এখান থেকে আমাদের যে বিলটি রয়েছে বিলটি পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের এই বিলটি পেমেন্ট হয়ে গেছে। তো আমরা এই বিলের ডিটেলসটি যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেভ ফর লেটার ইউজ, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে আপনার উপায় অ্যাকাউন্ট থেকে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারে বিল পরিশোধ করতে পারেন। এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।